হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলিজ রান্নাঘর। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং কমেন্টে আমাদেরকে জানাতে একদম ভুলবেন না আপনাদের এটা কেমন লেগেছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আলুবোখরা ফলগুলোকে ভালো করে ধুয়ে এবং কেটে নেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 3.5 চামচ সর্ষে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এটাকে একটু নেড়ে নিলাম, এরপর ফলগুলো দিয়ে দিলাম তেলের উপরে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এরপর এটাকে ঢেকে 5 মিনিট সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা মিক্স হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। চাটনিটা যাতে জমে না যায় এতে একটু লেবু দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। লেবু দেওয়ার পর সাথে সাথে নামিয়ে নিতে হবে, না হলে এটা তেতো হয়ে যাবে। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না আমাদের চ্যানেলের নতুন আপডেট পাওয়ার জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।